উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, একবারে এখনো বৃষ্টি, বৃষ্টির জন্য অনেক এখনো মানে জমি জায়গা সব ডুবে আছে, এই জন্য একটু বেশি সেটা তেমন না, মানে মোটামুটি সবজি দামটা আছে। আপনাদের কাছে আগে অনেক সবজি থাকতো, এখন সবজি কম থাকে? সবজি বলতে এখন কৃষকরা মানে সব ডুবে আছে না জলের জন্য, বন্যা মানে লাগাতার 7 দিন থেকে বৃষ্টি চলতেছে, 7-8 দিন থেকে বৃষ্টি চলতেছে, এখন সব মরে গেছে চারিদিকে, এই জন্য সবজির দামটা একটু মোটামুটি। আপনাদের তো বিক্রি করতে ইনকামও অসুবিধা আছে? অবশ্যই হচ্ছে, হ্যাঁ না সেরকম পাওয়া যাচ্ছে না মাল, অনেক কালেক্ট করতে হয়, জায়গা জায়গা যেতে হয় জন্য কালেক্ট করতে হয় মাল। গাজর কত করে? গাজর 80 টাকা বিক্রি হচ্ছে। আলু 30 টাকা। তাহলে আপনি 30 কেউ 35, গাজর আপনি বলছেন 80, যার যেরকম পড়তে হয়। আমি তো ধরো বস্তা নিয়ে আসছি, আমার বেচতেছি এরকম করে, ওরা ধরো বাছি বাইছে নিয়ে আসছে, তারা ওর বেচতেছে, মানে ঢালাই নিয়ে আসছে, 32 আনছে 35 বেচতে, এরকম হবে। টমেটো 80 টাকা, 20 টাকা পাওয়া। বেগুন 60 টাকা বেশি, কোয়ালিটি ভালো আছে, মোটামুটি ভালো। এই বেগুনটা তো জলের জন্য কি খারাপ? হ্যাঁ জলের জন্যই খারাপ হয়েছে। করলা 20 টাকা পো, সবই 80 টাকা 100 টাকা দিল। লঙ্কা 80 টাকা, লঙ্কা তোমার হচ্ছে 30 টাকা পো, 100 টাকা কেজি। 30 টাকা পো হলে তো আপনি 120 টাকা, মানে 10 টাকা 100, 30 টাকা পো, যার কাছে যেরকম বেচতেছি এরকম। মানে বাজার দালি একটু অন্যান্য মানে কয়েকদিন তুলনায় বেশ ভালোই বেশি দাম, বেশি দাম, 80-100 এরকম চলতেছে সবজির বাজার। হ্যাঁ সবই সবই সবাই কাস্টমাররা তো মানে অল্প অল্প করে, আপনি কি সব বেশি বেশি কিনছেন না অল্প অল্প করে? অল্প অল্প কিনছেন, 250 300 250 এরকম কিনছে। এক কেজির দিকে যাচ্ছে? না না এক কেজি নিচে কোনো এক কেজি উঠে ওখানে মানে সব না, অনেকেই নেয়, অনেকেই নেয় না, বেশিরভাগই 250 300। আমার বেগুন কিনে আছে 50, আমি 60 বেচতেছি, এরপরে কিনে আছে ধরো আমার টমেটো কিনে আছে 65 টাকা 70 টাকা 80 টাকা বেচতেছি, এক কেজি মাল বেচে 10 টাকা, 120 টাকা টমেটো বেচে 100 টাকা বেচে। বললাম না সবার তো সব জায়গা থেকে, আমরা যেরকম একদম মার্কেট ময়নাগুড়ি থেকে লোকাল হাট থেকে, ঠিক আছে, ময়নাগুড়ি হাটে, ময়নাগুড়ি লোকাল হাটে বাজারে সবজি সাফিসিয়েন্ট আছে জলের জন্য? জলের জন্য মানে অনেক কম, কৃষকরাও আসে না তার মধ্যে, ঠিক আছে, এক হাঁটু জল লাগিয়ে আছে অনেক জায়গায় জল, মানে মালটাল একদম সব কিছু কম আছে। আসতে অসুবিধা আপনারা আপনারা এবং কাস্টমার সবার অসুবিধা? সবার অসুবিধা আছে। কি নাম আপনার? আমার নাম গৌতম মহন্ত।